بلبل الأغصان خرج مدى الأسماء. أمي لا يعني كتب الورد من حسن إسلام المرء تركه ما لا يعني. لا يعني كسكر بنا لا يعني كتب الورد. এই আদত যদি করতে চাই তাহলে বেলমিতে যে আদত করতে পারবে এটা একবারে কমর বন্ধ থাকবে, একবারে কমর বন্ধ। কারণ তাহলে বেলমির জমানায় হলো এমন খামোশ থাকা এটা সহজে পারে না, খামোশ থাকা। একটা সময় আসে মুখ খুলতে মানে তবিয়ত চায় না, কঠিন ঠেকায় মুখ খুলে, ওই সময় তো আর খামোশ থাকা ওটা অত স্বভাবের কাজ। এক ঘটনা আছে না, একটা ঘটনা আছে, তো এক মুরব্বী তার সাকৃতিতে বলেছে তুমি এক সপ্তাহ খামোশ থাকো আমি তোমার বুঝবো না, এক সপ্তাহ খামোশ থাকো তোমার কি বুঝবো না, এক সপ্তাহ খামোশ থাকতে পারে না আর সেটা হয় না। উনি বুজুর্গ হয়ে গেছেন অনেক বড়, কারণ ওনার এই এই গুণে হন নাই আরো দশ গুণ ছিল, সেই উনি অনেক বড় বুজুর্গ সাইকোলজিস্ট জাকারিয়া রহমতুল্লাহ। ওনার চাচা ইলিয়াস রহমতুল্লাহ বলেছেন এক সপ্তাহ খামোশ থাকো তোমার বুজুর্গ। তো তখন তো হলো না, যখন ওনার একটু বয়স হয়েছে তখন বলছে আপনি তো আমার একদিন বলছিলেন এক সপ্তাহ খামোশ থাকতে, বুজুর্গ বানা যাবে না সপ্তাহ খামোশ থাকতে, আমি 40 দিন খামোশ থাকি না, কতদিন 6 মাস খামোশ থাকবো, কমু গিয়া যখন বলে দিতে হবে 6 মাস খামোশ থাকতে বস্তু চিন্তা করো, কথা মুখ খুলতেই তুমি তৈরি হয়। তো ওই যে সময়ের কথা বলেছে এই খাপটা খামোশ রাখো বুজুর্গ বানা যাবো, এইটা হলো তোমাদের সময়টা। এই খামোশ থাকা মানে কি, খামোশ থাকা মানে কিচ্ছু না বলা না পড়া, তা খামোশ থাকা মানে লায়ানি না বলা। উনি ইলিয়াস রহমতুল্লাহ কোন অর্থে বলছেন সাকিউল্লাহ জাকারিয়াকে, সাকিউল্লাহ জাকারিয়া কিন্তু তালেব ইলমের জামানায় লায়ানি মধ্যে ছিলেন না, উনি সেই সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না হযরতের ওখানে কি উদ্দেশ্য ছিল, আমি তোমাদেরকে বলছি যে লায়ানি থেকে পরহেজ করো, কি লায়ানি থেকে পরহেজ করো, এটার আদত করার সময় এখনই। কি কি জিনিস লাই আনি, কোনো মজলিসে বসলা ইত্তেফাকিয়া মজলিস আর কি, গল্পের জন্য তো নিশ্চয় বলবে না, না যে কোনো তুমি বাড়িতে গেছো যদি একজন আছে তাহলে বললেন ছুটিতে এসেছে তোমরা ছুটিতে গেছো কোনো দেখো বসে কথাবার্তা শুনবে বিভিন্ন মিশে কথা সবাই মতামত দিচ্ছে বুঝছে না, তুমি খাবো দরকার আছে কিনা একটু বলবো, আমি কি বলবো, বললে সহি বলবো না গলত বলবো, এই বিষয়ে আমার কি সহি এলে আসে না নাই, আচ্ছা আছে দেখি না আরেকজন যদি বলে ফেলে আমার বলার দরকার, অন্যের দোকানে যদি কথাটা এসে যায় তো আমার তো বলার দরকার নেই, মুতাকাল্লিম হওয়ার খাহেশ এটা বহুত বড় ব্যাধি মরজ, কঠিন বিমারি মুতাকাল্লিম হওয়ার খাহেশ। খামোশ থাকার তো যেখানে বলার জরুরত আছে আমাকে ছাড়াই যদি হয়ে যাচ্ছে তা আমি কেন কথা বলবো, অন্যের জবানে যদি আল্লাহ দিয়ে দিচ্ছেন সে কথা ওই বলছে আমাকে আবার বলতে হবে নাকি, আমি একটু অপেক্ষা করি এই জরুরত যদি সেরে যায় আমার মুখ খোলা ছাড়া তো ভালো, আমার মুখ খোলা ছাড়া কথাটা হয়ে গেলে আমার মুখ খোলা ছাড়া সবাই বলেছেন কিন্তু এই কথাটা আসে নাই মনে হয় এই কথার দ্বারা কোনো ফায়দা হতে পারে, তাহলে আল্লাহর দিকে রুজু করে বললাম। আল্লাহ যেন খায়ের দান করেন, শর্তে হেফাজত করেন, এমন মেজাজ হইতে হবে, সামে বলার
তবিয়ত গড়ে তুলতে হবে, সামে বলার তবিয়ত গড়ে তুলতে হবে, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম হওয়া থেকে যত নিজেকে বাঁচানো যায় তত ভালো, তত ভালো। এটা এখন সময়, এখন যে এই তবিয়ত তৈরি করতে পারে যে আমি সামে বলবো, কঠিন জরুরত ছাড়া আমি মুতাকাল্লিম বলবো না, ওগার বিনাম কেনা বিনা বাঁচা। তুমি দেখছি এক অন্ধ আসছে সামনে কূপ, কেউ নাই, তাকে বলবে যে সামনে কূপ, তুমি আর আগেও না, দাঁড়াও ডানে যাও বামে যাও, কেউ বলার নাই, আমি দেখছি। তখন আমি যদি খামোশ থাকি গুণা হবে আমাকে, তখন বলতে হবে ভাই কূপে পড়বেন না, সামনে আগাতে কূপ পড়বো না, আপনি দাঁড়ান, আপনি ডানে যান বা বামে যান, তখন আমি কথা বলি। এমন কঠিন জরুরত ছাড়া আমার মুখ খুলবে না, আমি খামোশ। সমিত সমিত বনার তবিয়ত গড়, মুতাকাল্লিম হওয়া থেকে বেঁচে থাকার তবিয়ত তৈরি কর। জরুরত ছাড়ি, জরুরত ছাড়া মুতাকাল্লিম বনবো না, আমি সামে বনবো, সমিত বনবো।